ভাবছি কি হচ্ছে, আমি তো হচ্ছে ছোট ছোট এমনি দশ পাঁচ মানে হচ্ছে এমনি 10-20 মিনিটের ভিডিও বানাই, তো তাই হচ্ছে এতক্ষণের ভিডিও তো বানাইতে পারবো না, তাই ভাবছি কি হচ্ছে ভিডিও না বানাই এমনি ডায়মন্ড জোগাড় করে এবার দেখ আমি কয়েক কত কী করছি। ইন্ডার জায়গা মারছি, ইন্ডার জায়গা মারছি হচ্ছে হচ্ছে আয়রনে আয়রনে সব কিছুতে। এরপরে আমি ভাবছি যে জীবনে আমি তো জীবনে হচ্ছে ভাবতে পারি না কেউ আয়রনে জামা কাপড় পরে চিন্তার যখন মারবে যেটা যার কাছে একটা টুকরো ডায়মন্ড নেই, সে আমি ভাবছি কি আজকে ডায়মন্ড মাইন করবো। তো ডায়মন্ড মাইন করছিলাম, এরপরে আমি দেখে ডায়মন্ড পাইছি। এরপর আমি হচ্ছে ওই শীতের দেশ মানে যেখানে শীতের দেশ না ওই দূর দূর থেকে সে কয়েক মিনিট ধরে হাঁট সে কয়েক আধা ঘন্টা এক ঘন্টা ধরে হাঁটতে সে বা হাঁটতে হাঁটতে এখানে আসছি ওই সামনে শীতের দেশ। ভাবছি কি আমার কাছে এখনও কয়েকটা হচ্ছে ইন্ডার মানে আই অফ ইন্ডার আর ইন্ডার হয়ে গেছে আর কয়েকটি আর ছয়টা ব্যাস ব্লাস ব্লগ ব্লক উইন্স দিয়েও তো হয় হই বানাই নাই কেন, কারণ যে হই বানাইলে হচ্ছে আমার এক ততক্ষণে আটটা ডায়মন্ড থাকতো। তো তাই হই বানাই নাই। তো আমি আগেকার জায়গাটা দেখাইতেছি ওই দূরে যে থাকুক। অনেক কেমন অনেক কষ্ট হয়েছে, ধরো আমি কালকে ভিডিও ছাড়ছি পার্ট ওয়ানেরটা একটা ঘর বানাই বিদায় বিদায় ভিডিও। সাউন্ডটা একটু বাড়াই দিই দেখ কমার হাইট পেপার হাইট মানে পেপার ডল তো বেশিক্ষণ থাকে না ড্যামেজ খাই নাই। শীতের দেশ বা বালির দেশ পাইলে যাবো কিন্তু শীতের দেশে যাবো না, ভালো লাগে না শীতের দেশ কিন্তু গেলে তো 100%। গোল্ডের প্লেশার প্লেট বানাইতে পারবো ছয়টা থাকুক। এটা দুইবার বানানোর জন্য একটা স্টিক অনেক এখানে হচ্ছে এই স্টিক দিলে হয় না, তাও তো একটা একটা স্টিকের মতোই থাকুক। কয়েকটা বাজে দেখি তো 95টা বাজে কিনবে 96-95 বুঝি না, ধরো সরষের দিনে ফোন করে দিই নাহলে ভালো লাগে না একটু বাতাস কিনি ফ্যান তো ধরো ফোনটা কী করে ডালাই। মানে পজিশন এই যে 200 কততে জানি আসি ধরো কোন দিকে জানি এই দিক থেকে আসছিলাম এখন।
সাদা মেলা জায়গায় আমি ভাবতেছি একটা ঘর তো বানানোই যায়। আমার কাছে মুড নাই, তাই কোনো তো ঘর বানাইতে পারবো না। টর্চ নাই, সব আমি কি করছি লাভার মধ্যে সব ফালাইতেছি অকালে। কিন্তু ভাবছি যে আমি ডায়মন্ডের জিনিসপত্র নিয়ে থাকবে ওই মুরগি মুরগির আজকে খাম। একটা মুরগির বিচ্ছে আরেকটা মুরগি লাগবো না কেমন আমার হবে ইনভেন্টরে ভরা। তো তো ফ্রেন্ডস আমি ভাবতেছি পার্ট টু এ মাইন করি, চুলি চুলি মাইন করি, মাইনিং মাইনিং করি। অকাজের জিনিস একটা অকাজের ধরো যেগুলো অকাজে থাক মাইন করতে করতে আমি আছি ডায়মন্ড পাওয়া। আমার কাছে যখন আমি একবার ডায়মন্ড পাই তখন আমাদের কাছে ডায়মন্ড পাওয়া অনেক ইজি হয়ে যায়। আমি একটা চ্যানেল থেকে শিখছি হাউ টু ফাউন্ড ডায়মন্ড। ও বলছে যে কীভাবে ডায়মন্ড, ও বলছে যে আমি আপনাকে একটু নিচে যাইতেই হবে একদম বেড রক পর্যন্ত। এই অন্ধকার আমি আসছে আমি একবার চিট করি ভাবছিলাম কি একবার চিট করি ওয়ান চিট গিভ টর্চ। তারপর এক স্টেক পাথর ফালাই দিই, তার বদলে টর্চ টর্চ নিই। সামনে ব্লক ভাঙি তো টর্চ আসে না কেন, এটা আমি টর্চ নাইলে কী করে আমি উপরে চলে যাই। তো পাইছি একটু আসতেছি তো ফ্রেন্ডস টর্চ এসেছে, ভালো হয়েছে। বেড দোকান দিতে হবে বানাইছি দিয়ে সেন্সিটিভিটি এত রাখলে এমনই হয়েছে। এমে থিস্ত আছে মনে হচ্ছে
এই যে বেড্রক, কারণ একটা লোকটা মানে ডিএসবি ওই চ্যানেলটা বলছে যে 5 লক্ষ পুর, 1, 2, 3, 4, 5, ওকে একটা রুম বানাইতে বলছে, 1, 2, 3, 4, 5, 1, 2, লাভা, উদে দেখে তো কোনো কিছু উপরে উঠা লাগবে তাড়াতাড়ি, এই উপরে তো রেড রেড স্টোন এতটুক সময় করতেছি, একটু এক্সপিও নেই। আমি কি ছিলাম জানো, আমার কাছে হচ্ছে এক্সপি নাই, কিন্তু আমি আছি এগুলো নিয়েছিলাম কেন, কারণ যে মাঝখানে আমি অনেক মরছি আর এক্সপি হারাইছি। এই লাভা এত তাড়াতাড়ি উঠতে যাইতেইবো, দেখতে কোনো মাইন্ড মাইন্ড থাকার কথা না। এই লং দেখে তো লাভা এলে আবারে ফলো করতে করতে গেম মোড ক্রিয়েটিভ ঠাকুরকে এটা চিটে আমি লাভাতে বেঁচে আসতেছি, পানি দিয়ে অনেক কষ্টে বাঁচছিলাম। আমার নাম মোর ভালো ছিল, আমি এখান থেকে জাম্প করি হচ্ছে 4, 1.17 4টা একটু বেশি বেশি হ্যাং করতেছে। নাইরে বাবু ড্যামোটা অনেক কষ্ট করে করছি, এতে ভালো ছিল কি এই এখন কি করবো, আগের বার তো পানি আইছিল, এবার তো পানি হইতেছে না, 10 মিনিট হয়ে গেছে আজকের মতো, গুড বাই, আমি লাভার থেকে বেঁচে আসতেছি।